7 জানুয়ারি রাত্র 12:30 ঘোষণা পেল শিশু আয়ান মৃত্যু, আপনাদের শিশু আয়ান আর দুনিয়াতে নেই। তারপরে আমরা বললাম যে আমরা তো 4 জানুয়ারি আপনাদেরকে বলছি এই শিশু আয়ান কিন্তু দুনিয়ায় নাই, আপনারা আমাদের শিশু আয়ানকে ফিরিয়ে দিন। বলার পরে তার তখন তারা বলল যে এই শিশু আয়ান বেঁচে আছে, কত জানুয়ারি হবে, অমানুষ হবে, কষাই হবে, এ ধরনের কার্যকলাপ করতে পারে। 6 লাখ টাকা বিল উঠিয়েছে, ওরা কি ডাক্তার, ওরা কষাই, ওরা পশু, ওরা মানুষ, তারা কলঙ্ক। যার ছেলে যায় সে অসহায় হয়। শিশু আয়ানের বাবা আসার কথা ছিল, এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু শিশু আয়ানের বাবা সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে আসতে পারে নাই। আয়ানের আঙ্কেল হই আমি, তার জন্যে আমি দুটি কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। আয়ানকে গত 30 ডিসেম্বর খতনা সুন্নাতে খতনা করার জন্য ইউনাইটেড হসপিটাল সাতারপুলে নিয়ে যাওয়া হয়। তারপরে তাকে বেশ কিছু চিকিৎসার জন্যে দেওয়া হয়, যাকে টেস্ট, হ্যাঁ টেস্ট পাওয়ার পরে দিয়া তাকে কোনো সমস্যা বিঘ্ন ঘটেনি। তারপরে 31 ডিসেম্বর সকাল 9 ঘটিকায় তাকে ইউনাইটেড হসপিটাল সাতারকুলে তাকে নেওয়া হয়। তারপরে বলছে, ডাক্তার বলছে যে হয়তোবা 10 থেকে 15 মিনিট এই শিশুটি একটু অজ্ঞান অচেতন হয়ে থাকতে পারে, তাতে কি আপনাদের কোনো সমস্যা? আমাদের তো হাজার হাজার ছেলে এখানে খতনা করা হয়, তাহলে কোনো সমস্যা হবে না। তারপরে শিশু আয়ানকে তার বাবার হাত থেকে ভিতরে নিয়ে যাওয়া হয়। 1 থেকে 1.5 ঘন্টা গেল, তারপর শিশু আয়ান বাহিরে তাকে দেওয়া হয় না। না দেওয়ার পরে শিশু আয়ানের বাবা ও তার সঙ্গীরা গ্লাস ধাক্কা দিয়ে তার ভিতরে গিয়ে দেখে শিশুটির বুকের উপরে রেসপন্স করতেছে অনেকক্ষণ ভাবে। তারপরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন এইভাবে করতেছো আমার ছেলে, হ্যাঁ তার বুকের উপরে কেন রেসপন্স করতেছো? তারপর বলল তার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, সেই জন্যে আমরা তার বুকের উপরে এইভাবে চেপে তার শ্বাস প্রশ্বাসের জন্যে আমরা দেখতেছি। কিছুক্ষণ পরে তার পাজরের দুই পাশে ছিদ্র করে পাইপ ঢুকে বলল যে এই শিশু আয়ান এই দুই সাইড দিয়ে শ্বাস প্রশ্বাস করার জন্যে, তার ভালোর জন্যে আমরা এই কাজ করতেছি। তখন আমরা বলছি যে ঠিক আছে, তাইলে আমার শিশু আয়ানকে আমরা এখানে রাখবো না, আমরা যে কোনো হসপিটালে, উন্নত হসপিটালে নিয়ে যাওয়ার জন্যে আমরা আশঙ্কা করছি। তখন তারা হাসপাতালের কর্তৃপক্ষ বলেছে যে আমরা গুলশান 2 আমাদের এই এই প্রতিষ্ঠান শাখা, সেখানে আমরা নিয়ে যাব, সেখানে এই শিশু আয়ানকে আমরা চিকিৎসা করব। তারপরে সেখানে তড়িঘড়িভাবে নিয়ে যাওয়ার পরে সাতারপুল থেকে গুলশান 2 ইউনাইটেড হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে ভর্তি করলো। লাইফ সাপোর্টে ভর্তি করার পরে তারপরে তাকে সেই 31 তারিখ রাত্র 9টার পরে ভর্তি থেকে 7 জানুয়ারি রাত্র 12:30 ঘোষণা পেল শিশু আয়ান মৃত্যু, আপনাদের শিশু আয়ান আর দুনিয়াতে নেই। তারপরে আমরা বললাম যে আমরা তো 4 জানুয়ারি আপনাদেরকে বলছি এই শিশু আয়ান কিন্তু দুনিয়ায় নাই, আপনারা আমাদের শিশু আয়ানকে ফিরিয়ে দিন। আমরা বলার পরে তখন তারা বলল যে এই শিশু আয়ান বেঁচে আছে, কেন বেঁচে থাকা শিশুকে আপনারা কেন মৃত্যু ঘোষণা করতেছেন? তাইলে আপনারা একটা কাজ করেন, আপনারা সই দেন, কাগজে সই দিয়ে আপনারা শিশু আয়ানকে নিয়ে যান। তারপরে আমরা বলছি না, আপনারা সই দেন, কারণ আপনারা তো, আমরা তো এই ছেলেকে হাঁটাই আনছি মেডিকেলে, এখন এই ছেলে কেন লাশ হয়ে বের হবে? তারপর বলল যে এই ছেলেকে আপনারা ব্লাড দেন, হ্যাঁ ব্লাড দিলে ঠিক হয়ে যাবে। তারপর আমরা ব্লাড দিছি, একবার ব্লাড দেওয়ার পরে ব্লাড আসে চিকিৎসে প্যাকেজের মাধ্যমে টিপ টিপ করে ব্লাড পড়ে, কিন্তু সেখানে তারা সিরিঞ্জের মাধ্যমে পুশ করে সেই ছেলেকে ব্লাড দিল। তখন আমরা প্রশ্নবুদ্ধ করছি যে
জীবিত জীবিত লোককে তো পুশ করে ব্লাড দিতে হয় না, তাকে তো আমরা সর্ব ডাক্তারের কাছেও দেখি যে দুরন্ত ব্লাড থাকে, ওখান থেকে টিপ টিপ করে ব্লাড নামে। হ্যাঁ, কিন্তু আমাদের ছেলে তো নাই। তখন তারা বলল যে আপনারা বেশি বুঝছেন না। তারপরে তারা একটি কালো রাত খুঁজল যে নির্বাচনের ভিতরে তার আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায়, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার শেখ হাসিনা নির্বাচন দিয়েছে 7 জানুয়ারি, সেই জানুয়ারির রাত্রকে তারা নির্বাচন দেওয়ার জন্যে সে তারা সিদ্ধান্ত করার জন্য রাত্র 12:30টার সময় তারা ঘোষণা দিল যে আয়ার মৃত্যু। তখন তারা তড়িঘড়িভাবে 5,77,000 একটা সামথিং একটা বিল ধরাই দিল যে আপনারা তাড়াতাড়ি যান, বিল যখন পারবেন তখন দেবেন, বিল নিয়ে আপনারা কোনো টেনশন করিয়েন না। তারপরে আমরা সেই শিশু আয়ারকে নিয়ে সরোয়ার্দি হসপিটালে যাই, সেখানে মর্গ থেকে তারপর বাবর রোডে আমরা গোসল করাই, তারপরে তাকে নারায়ণগঞ্জ নিয়ে আমরা দাফন কাফন করে সমাধিত করি। আর আমরা এই শিশু আয়ানের মৃত্যুর জন্য আমরা বিচার চাই, তার দুই ডাক্তারের আমরা ফাঁসি চাই। আমরা অনেক কথা বলতে পারি না, আমরা মর্মাহত। হ্যাঁ, আর কোনো যেন এইভাবে শিশু আয়ানের মতন কোনো বাবার বুক খালি না হয়, এ বলে আমার কথা শেষ করলাম। হাসপাতালে গেলে আমরা বুঝতে পারি না কে ডাক্তার, কে কসাই, কে প্রতারক, কে ভুয়া ডাক্তার, খুবই মুশকিল। এই যে আজকে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়েছি আয়ানের মৃত্যুর প্রতিবাদের দাবিতে, এটা নতুন কিছু না। এই যে বাগদা ইউনিটেড হাসপাতালের নামে শত শত অভিযোগ রয়েছে, শত শত অভিযোগ রোয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনারা জানেন 2008 সালে 17 ফেব্রুয়ারিতে চলচ্চিত্র নায়ক মান্না বুকে ব্যথা নিয়ে এই ইউনিটেড হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখানে চলচ্চিত্র নায়ক মান্নার ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে 2008 সালে 17 ফেব্রুয়ারিতে। আপনারা জানেন 2020 সালে এই হাসপাতালে আগুনে পড়ে 5 জন রোগী মারা গিয়েছে। 2022 সালে মার্কিন নাগরিক বিমানের পাইলট বুকে ব্যথা নিয়ে এই হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিল, সেখানে মার্কিন নাগরিকের ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে। মান্নার ভুল চিকিৎসার মৃত্যুর কারণে মান্নার ওয়াইফ শেলি মান্না সে মামলা করেছিল, সে মান্না কি সে মামলা কিন্তু বর্তমানে চলমান অবস্থায় আছে। এই যে মার্কিন নাগরিক বিমানের পাইলট তার ভুল চিকিৎসায় সে যে মারা গিয়েছে, তাকে নিয়ে এই প্রেস ক্লাবে আলোচনা করেছিল। এই যে আমরা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা দাঁড়িয়েছি, ভুক্তভোগী পরিবারও এখানে রয়েছে। এই যে আয়ান তার ভুল চিকিৎসার কারণে খতনার নামে এই যে তাকে হত্যা করেছে 31শে ডিসেম্বরে এই ইউনিটি হাসপাতালের মধ্যে তার পরিবার তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়, পরিবারের সাথে আলাদা আলোচনা না করে ডাক্তারদের সিদ্ধান্তে সেখানে আয়নকে কব্জে করানো হয়েছে। আমরা দেখেছি 7 জানুয়ারিতে সে মৃত্যুবরণ করেছে হাসপাতালে। একটা শিশু মৃত্যুবরণ করেছে, সেখানে বিল না দেওয়ার কারণে ওই শিশুর লাশ আটকে রেখেছে। কত বড় জানোয়ার হবে, অমানুষ হবে, কসাই হবে, এ ধরনের কার্যকলাপ করতে পারে? 6 লাখ টাকা বিল উঠিয়েছে, ওরা কি ডাক্তার, ওরা কসাই, ওরা পশু, ওরা মানুষ কালে কলঙ্ক। হাসপাতালে যায় মানুষ সুস্থ হওয়ার জন্য, সেখানে তাদেরকে ভুল চিকিৎসার কারণে ভুল সিদ্ধান্তের কারণে সুস্থ ব্যক্তিরা মৃত হয়ে লাশে বের হচ্ছে। আপনারা দেখেছেন এই হাসপাতালের নামে অনেক অভিযোগ হয়েছে, কোন তাদেরকে আইনের আওতায় এনে
শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। তাই স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। কর্তৃপক্ষরা তারা টাকার বিনিময়ে এই যে ভুল চিকিৎসা দিয়ে, গোয়া ডাক্তারদের দিয়ে, গোয়া মেডিকেলের শিক্ষকদের দিয়ে তারা চিকিৎসা করে মানুষের জীবন কেড়ে নিচ্ছে, তত মানুষের জীবন কেড়ে নেবে। আমরা এই প্রেস ক্লাবে সেন্ট্রাল হাসপাতালে আমাদের সহযোদ্ধা ইঞ্জিনিয়ার পড়ুয়া শিক্ষার্থী মামুনুর রহমান আঁখি, তার নবজাত শিশুর সহ আঁখি কিন্তু 2023 সালে 14 জুন কিন্তু তার ছেলে ওই সেন্ট্রাল হাসপাতালে মারা গিয়েছিল। ডাক্তার নাই হাসপাতালে, ডাক্তার ছুটিতে গিয়েছে বিদেশে। আর ওই সেন্ট্রাল হাসপাতালের কর্তৃপক্ষ তারা বলেছে ডাক্তার আছে, কোনো সমস্যা নেই। আমরা সেখানে দেখেছি ওই মামুনুর রহমান আঁখির নবজাতক শিশুকে ভুল চিকিৎসার কারণে ওই সেন্ট্রাল হাসপাতালে কর্তৃপক্ষ এবং ভুয়া ডাক্তারের মেরে ফেলেছে। 14 জুনে নবজাতক শিশু মৃত্যুবরণ করে, আর 18 জুনে আমাদের সহযোদ্ধা আমাদের বোন নির্মমভাবে মৃত্যুর সাথে পাঞ্জালরে আঁখি মৃত্যুবরণ করে। এখন আপনারা সাংবাদিক বাইরে আছেন, অনেক নিউজ করেছেন, আরটিভিতে নিউজ করা হয়েছে, বাংলাদেশে নিউজ করা হয়েছে, 24 নিউজ করা হয়েছে, বিবিসিতে নিউজ করা হয়েছে, এনডিভিতে নিউজ করা হয়েছে। এত নিউজ করার পরও আমরা ভুক্তভোগী পরিবাররা সঠিক বিচার পাচ্ছি না। তাই সরকারকে বলতে চাই, এ ধরনের কসাইদের যারা ডাক্তার নামে কসাই তাদের নিবন্ধন বাতিল করে দেন। আর যে সমস্ত হসপিটাল কর্তৃপক্ষ ভুলভাল চিকিৎসা দিয়ে জীবন্ত মানুষকে মৃত্যু করে, সেই সমস্ত হসপিটালকে স্থায়ীভাবে লাইসেন্স বাতিল করে তারা ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি। এই সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমার ভাই আয়ন মৃত্যুবরণ করেছে ভুল চিকিৎসার কারণে, তাই আমি মৃত্যুবরণ করতে পারি, আপনারা মৃত্যুবরণ করতে পারেন। এই ভাবে যেন আমরা পা না দেই, তার চারজন অবস্থান থেকে প্রতিবাদ করে চলতে হবে। এটা কোনো সরকারি বিরোধী আন্দোলন নয়, এটা কোনো সরকারি বিরোধী মানববন্ধন নয়। আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, ভুয়া ডাক্তারদের জন্য বাঁচার জন্য আমাদের এই মানববন্ধন। সবাইকে ধন্যবাদ। সন্তানের কষ্ট কমানোর জন্য বাবা যখন লোকাল হাসপাতাল থেকে সুন্নতে খতনা না করে একটা সুন্দর ভালো একটা হসপিটাল, উন্নত মানের হসপিটালে যখন নিজের সন্তানকে নিয়ে যান, তার জন্য দত্ত বলি দিতে হয় নিজের সন্তানকে। কষ্ট কমানোর বদলে তাকে হারাতে হয় নিজের সন্তানকে। একজন অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ এখন পর্যন্ত বুঝতেই পারলো না তাকে কি ধরনের অ্যানেস্থেশিয়া দিলে একটা সন্তানের সুন্নতে খতনা সুন্দরভাবে করানো হবে। একজন স্পেশালিস্ট কিভাবে বুঝলো না যে তার আন্দারে যাদেরকে ইন্টার্ন হিসেবে নিচ্ছে 30-40 জনকে নিয়ে একটা সুন্নতে খতনা করাচ্ছেন, তিনি কিভাবে বুঝলো না যে জেনারেল অ্যানেস্থেশিয়া কেন দিতে হবে না, কেন আমাকে লোকাল অ্যানেস্থেশিয়া ইউজ করতে হবে। এইসব ভুয়া ডাক্তারদের নিবন্ধন এখনো পর্যন্ত বাতিল করা হয় না। তারা তদন্ত কমিটি গঠন করে তাদেরকে কিছুদিনের জন্য আইনের আওতায় আনা হয়, তারপর তাদেরকে আবার ধামাচাপা দেওয়া হয়। কিছুদিন আগে আমরা যখন আবার আমার সহপাঠী মাহমুদা আঁখির জন্য দাঁড়ানো হয়েছিল, তখন তাদেরকেও আইনের আওতায় আনা হইল, তদন্ত করা হলো, তদন্ত কমিটি গঠন করা হলো, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কথা বলা হলো, তারপরে আবার ধামাচাপা দেওয়া হলো। এরকম করে একটার পর একটা এরকম ভুল চিকিৎসা যখন ধামাচাপা দেওয়া হচ্ছে, আমরা কে বলতে পারে, কালকে তো আমরাও সেখানে থাকতে পারি, আমাদেরকে মারার পরে আমাদের কোনো ভাবে ধামাচাপা দেওয়া হবে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এবং সাধারণ মানুষের কাছে এখন আমাদের দাবি যাতে এইটা সুস্থ বিচার হয়, কারণ একজন একটা বিচারে যদি সুস্থভাবে হয় তখন বাকিরা আর সাহস পাবে না এরকম ভাবে ভুল চিকিৎসার মাধ্যমে আর কারো এরকম ভাবে হত্যার। আইনে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছে।